বাট আপনার যে সিনেমাটি সেটা কিন্তু কামিং সুন, আপনি কি বলবেন এই বিষয়টি? আপনি এখন ইনস্ট্যান্ট দেখতেছেন, এটা কি আপনার সাথে সিনেমা কর্তৃপক্ষ কোনো ধরনের কি প্রতারণা চলছে? কামিং সুন মানে হচ্ছে যে পরে পরে সিনেমা, অলরেডি তার যে সিনেমাটি রিটেন্স সিনেমাটি যে কামিং সুন, এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি খুবই মর্মাহত। উনি কিন্তু নিজেই এখানে পিকচার তুলছেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম দর্শক, তারা কিন্তু কনফিউজ হয়ে গেছে যে আসলে এই সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে না, বাট এটা কিন্তু কামিং সুন। তো ইকবাল ভাই, না না, এটা কি মিস্টেক কোথায়? এটা কি এটা মিস্টেক? এটা মিস্টেক, ওরা কি মূর্খ? ওরা কি এটা কি মিস্টেক? আরো অন্যান্য সিনেমা আছে, এটা কি ওরা কি মূর্খ? বসুন্ধরা তে আসলাম, এসে আমি দেখলাম আবার ছবি এত ষড়যন্ত্রের পরেও যদি মানুষ ছবি দেখতে আসতেছে, টিকিটও নাই শুনলাম। হ্যাঁ, তো এটা তো আমি মনে করবো যে আমার জন্য একটা রহমত, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা অনেক মানুষ অনেক দর্শকরা চলে গেছে, অনেক দর্শকরা চলে। এই কদিন যা দেখলাম এই পোস্টার দেখার পরে অনেক অনেক দর্শকরা চলে গেছে। ইকবাল ভাই, আপনি তো পূর্বেও এসেছিলেন এই সিনেমা হলে, তো আপনি কি এই বিষয়টি আসলে? আমি এখন এখান থেকে